স্বাগত সবাইকে আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং ড্রয়িং এ আমি স্বাগত রায় এবং আজকে আমরা রিং নাটের ড্রয়িং আঁকব এটা রিং নাট এবং আমরা এখানে ডাইমেনশন দেওয়া ফিগারটা দেখতে পাচ্ছি ডায়ামিটার যথারীতি আমরা 20 মিলিমিটার ধরে এবং থিকনেস 0.5 অর্থাৎ 10 মিলিমিটার লেন্থ 36 মিলিমিটার এবং বাকি অন্যান্য যে ডাইমেনশনগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা মিলিমিটারে বার করে নিয়েছি এখানে আমাদের লেন্থ আমরা দেখতে পাচ্ছি 1.8 ডি তাহলে সবার প্রথমে আমরা একটি হরাইজন্টাল সেন্টার লাইন টেনে নিচ্ছি চেন লাইনের মাধ্যমে থিন চেন লাইনের মাধ্যমে এরপরে আমরা যেরকম লেফট এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 15 এর রেডিয়াস নিয়ে স্মলার সার্কেলটা আঁকছি এবং এই যে ব্লু কালারের যে ডায়ামিটারটা দেখতে পাচ্ছি ওটা এখানে 1.8 ডি অর্থাৎ 36 মিলিমিটার অর্থাৎ 18 রেডিয়াসের আমরা মাপ নিচ্ছি দুদিকে অর্থাৎ 36 মিলিমিটার ডায়ামিটার নিচ্ছি এরপরে আমরা যেটা করছি প্রথমে ইনার সার্কেলটা যেহেতু ইনার সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি বোঝা যাচ্ছে তাই আমরা এটাকে ডিপ করে করছি এবং যেহেতু আউটার সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি অনেক স্লট কাটা রয়েছে তাই জন্য আমরা এটাকে হালকাভাবে করছি যাতে পরে গিয়ে আমাদের মুছতে না হয় আমরা এরপরে ভার্টিক্যাল সেন্টার লাইন এবং দুদিক থেকে যেরকম ফিগারে দেখা যাচ্ছে যে 30 ডিগ্রিতে দুদিক থেকে আমরা সেন্টার লাইন টেনে নিচ্ছি এরপরে নেক্সট আমাদের যে স্টেপ হবে সেটা আমরা এই যে অ্যারো দিয়ে দেখানো রয়েছে এই পোর্শনগুলোতে যেহেতু আমাদের 0.2 ডি অর্থাৎ 4 মিলিমিটার তাই সেন্টার লাইন থেকে আমরা বাঁদিকে 2 মিলিমিটার এবং ডান দিকে 2 মিলিমিটার করে প্রত্যেকটা যতগুলো আমরা সেন্টার লাইন টেনেছি প্রত্যেক জায়গায় আমরা ঠিক একইভাবে তার বাঁদিকে 2 মিলিমিটার এবং ডান দিকে 2 মিলিমিটার করে ছাড় দিচ্ছি একে একে আমরা যে কটা সেন্টার লাইন টেনেছি অর্থাৎ এরই টোটাল হবে 6টা এটা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব যে এই যে পয়েন্টগুলো আমরা পেলাম সেখান থেকে ইনার সার্কেলটা পর্যন্ত যেরকমভাবে দেখানো রয়েছে ইনার সার্কেল পর্যন্ত সেই যে সেন্টার লাইন তারই প্যারালালি ইনার সার্কেল পর্যন্ত দুটো লাইন নিয়ে যাচ্ছি উপরে নিচে দুটো দুটো করে একই সাথে হয়ে যাবে ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঠিক একইভাবে যে পয়েন্টগুলো আমরা পেয়েছি সেখান থেকে ভার্টিক্যালি নয় আমরা এই সেন্টার লাইনের প্যারালালি ইনার সার্কেল পর্যন্ত নিয়ে যাব তো এখানে একে একে এটা কমপ্লিট করব এটা হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হবে যে আমরা এরপরে ইন্টারনাল থ্রেডটা তৈরি করব আমরা জানি ইন্টারনাল থ্রেডের সাইনের জন্য প্রথমে 10 মিলিমিটারের রেডিয়াস নিয়ে আমরা 3/4 সার্কেল আঁকবো যেরকম ফিগারটা দেখানো রয়েছে এরপরে আমরা জানি যে ভিতরের যে স্মল সার্কেলটা সেটা 7.5 অ্যাপ্রক্সিমেটলি হয় সেখানে আমরা ফুল সার্কেল নেবো এটা আমাদের টপ ভিউটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে ভার্টিক্যালি প্রজেক্ট করছি নির্দিষ্ট একটু গ্যাপ দিচ্ছি লেটসে 10 মিলিমিটারে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি থিকনেস হলো 10 মিলিমিটারে তাই আমরা 10 মিলিমিটারের মাপ নিয়ে এখানে অন্যান্য নাটের থেকে এর থিকনেসটা অনেক কম এবং আমরা এখানে একটু বোঝার ব্যাপার আছে যে আমরা 4টে কর্নার থেকে আমরা এখানে 2 মিলিমিটার করে বাদ দেবো এবং 2 মিলিমিটার করে বাদ দেওয়ার পরে যে পয়েন্টটা হবে সেখান থেকে হরাইজন্টালি মিডিল যে সেন্টার লাইন সেটা পর্যন্ত এগিয়ে যাব কতটা এগোবো সেটা আমরা নেক্সট স্টেপটায় দেখব আমরা ততটাই এগোবো এরপরে নিচের থেকে আমরা প্রজেক্ট করে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা থেকে উপরে প্রজেক্ট করলে আমরা যে লাইনটা পাবো সেই লাইনটা পর্যন্তই আমরা ভার্টিক্যাল লাইন দুটোতেই টেনে দিচ্ছি এর ফলে এই ফিগারটার মধ্যে ফ্রন্ট ভিউয়ের মধ্যে একটি নির্দিষ্ট গ্যাপ চলে আসলো এরপরে আমরা যেটা করব এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইনার সার্কেল থেকে সেখান থেকে ভার্টিক্যালি প্রজেক্ট করছি এবং আগের যে ফিগারটা তৈরি হয়েছিল সেটার উপরে এবং নিচে নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে সেইভাবেই ভার্টিক্যালি বাড়িয়ে দিচ্ছি এরপরে এই যে পয়েন্ট দুটো তার মাথাগুলোকে জয়েন্ট করে দিচ্ছি এর ফলে অনেকটা ফিগারটাকে এরকম দেখতে হচ্ছে এরপরে একদম এক্সট্রিম লেফট এবং এক্সট্রিম রাইটের শুধুমাত্র মিডিল যে পোর্শনটা সেই পোর্শনটাকেই আমরা
যে করছি। এরপরে আমরা যেভাবে ফিগারে দেখানো রয়েছে এই যে পয়েন্টটা, এটাকে আমরা ভার্টিক্যালি উপরে প্রজেক্ট করছি। যদি আমরা এই নাটটাকে ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে আমাদের এরকম দেখতে লাগবে। এর জন্যই আমরা এটাকে শুধুমাত্র মিডিলের পোর্শনটাতেই করলাম। এরপরে আমরা যে ইন্টারনাল থ্রেডের যে লাইনগুলো হবে সেগুলো অবশ্যই ফ্রন্ট ভিউ থেকে আমরা হিডেন লাইনের মাধ্যমে দেখতে পারবো। তাই জন্যে এটা আমরা হিডেন লাইনের মাধ্যমে বাঁদিকে দুটো এবং ডান দিকে দুটো হিডেন লাইনের মাধ্যমে দেখাবো। নেক্সট আমাদের একটা স্টেপ আমরা একটু বাদ দিয়ে এসেছি, সেটাকে আমরা নেক্সট স্টেপ করে দেবো। এটা হিডেন লাইন হওয়ার আগে হলে বেটার হয়, কিন্তু আমরা বাদ দিয়ে এসেছি বলে এরপরেই করছি। এখানে আমরা এই যে অ্যারো দিয়ে যে লাইনগুলো দেখানো রয়েছে এটাও আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পারবো। তার জন্য এই মিডিলের পোর্শনটা ভার্টিক্যালি দুটো এইভাবে লাইন এটা দেখা যাবে। ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমাদের এই দুটো লাইনকে সামনের থেকে দেখা যাবে। তো আমাদের ফ্রন্ট ভিউ এখানে কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনেক থ্যাংক ইউ।